আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক বিনোদন বিচিত্র থেকে কি থাকছে। জাস্ট একটা নক করলেই যে কোনো ধরনের সহায়তা, বললেন ওমর সানি। অভিনেতা ওমর সানি বলেছেন, জাস্ট একটা নক করলেই যে কোনো ধরনের সহায়তা পৌঁছে যাবে শিল্পীর নিকট। যত দ্রুত সম্ভব আমরা সেই সহায়তা দেওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে কি করবেন, এমন প্রশ্নের জবাবে ওমর সানি তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আজ বৃহস্পতিবার এক আলাপচারিতে ওমর সানি বলেন, আমি নির্বাচিত হলে শিল্পীদের যেন দুঃখ শব্দটা না শুনতে হয় তার বিপরীতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করব। ইতিমধ্যে অনেকগুলো কাজও করে ফেলেছি। ওমর সানি বলেন, সকল শিল্পীদের আমি এক কাতারে নিয়ে আসবো, কেউ ছোট বড় থাকবে না, সবার সব ধরনের তথ্য সংরক্ষণ থাকবে, কোনো তথ্য পরিবর্তিত হলে সাথে সাথে তথ্য হালনাগাদ করা হবে, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে থাকবে সবাই, যে কোনো বিপদে জাস্ট একটা নক করলেই হবে, আয়োজন করে আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করতে হবে না, শুধু দুঃসময় না, শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে থাকবে। ওমর সানি মাদকের প্রসঙ্গ টেনে বলেন, আমার প্যানেলের কেউ মাদকের সাথে জড়িত না, মাদক কাউকে স্বাভাবিক রাখে না, আমার প্যানেলের সবার প্রতি আমার আহ্বান ছিল কেউ যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয়, জয়ী হলে শিল্পী সমিতিকে শক্তিশালী সংগঠনে পরিণত করব। যেখানে থাকব, যেখানেই থাকি না কেন, মাদকের উপস্থিতি থাকবে না। উল্লেখ্য, আগামী 5ই মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে মিশা জায়েদ প্যানেল, ওমর সানি অমিত হাসান প্যানেল ও ড্যানিসিডাক ইলিয়াস কোবরা প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।